আজ আমরা মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম এর মহামূল্যবান কয়েকটি বাণী শুনব। বাণীগুলো নেওয়া হয়েছে তাজকেরাতুল আউলিয়া নামক গ্রন্থ থেকে। আল্লাহর শরণে লিপ্ত হয়ে যারা ইহলোক পরলোক সব কিছু ভুলে যায়, তারাই আল্লাহর নৈকট্য লাভ করে। সুফি ব্যক্তি বড় একা এই কারণে যে আল্লাহ ছাড়া তিনি কোনো কিছুর খবর রাখেন না, অন্যরাও তার সম্বন্ধে কোনো কিছু জানতে পারে না। ইমানের আলোয় আল্লাহর অনুসন্ধান করো। হেকমত তীর সদৃশ, আল্লাহ তীরন্দাজ, আর তার নিশানা সৃষ্টি জগৎ। মুমিন তিনি যিনি ধন সম্পদকে দূষণীয় মনে করে স্বপ্নের রাজ্যে সন্তোষ অবলম্বন করেন, বিপর্যয়ে ধৈর্য ধারণ করা ও আল্লাহকে ভালোভাবে জেনে নেওয়াই হল সর্বোৎকৃষ্ট চরিত্র। আমলকে অসততা থেকে পবিত্র রাখাই হল আখলাক। সাধারণ মানুষের জ্ঞান, তত্ত্বজ্ঞানীর আধ্যাত্ম চিন্তা, বিদ্বানগণের জ্যোতি এবং পূর্ববর্তী মুক্তিপ্রাপ্তদের প্রতি হল প্রথম থেকে শেষ পর্যন্ত একই আল্লাহর প্রতি সম্পৃক্ত ও জড়িত। বাদশাহ যেমন ভোগবিলাস, রাজ্য দখল প্রভৃতি কাজে ব্যস্ত, অনুরূপভাবে আমরাও সদা সর্বদা বিপদ আপদ আশায় ব্যস্ত থাকি। উপাসনার মঞ্জিল পার হবার পর মানুষ স্বাধীনতা লাভ করে। বেশি লম্বা হাত কি দুয়ার না এবাদতের? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো হাতই লক্ষ্যস্থলে পৌঁছাতে পারে না, কেননা প্রার্থনার হাত পৌঁছাতে পারে স্বীকৃতি সীমা পর্যন্ত, আর এবাদতের হাত পৌঁছায় শরীয়তের দামান পর্যন্ত। খাঁটি দাসগণের কাছে এরা কোনোটি পছন্দনীয় নয়। আল্লাহর হাকিকত যার জন্য খুলে যায় সামান্য কাজের মাধ্যমেই হয়ে যায়। পক্ষান্তরে যার প্রতি তার উন্মুক্ত হবার নয়, বহু সৎ কাজের বিনিময়েও তা কখনই হয় না। যতক্ষণ পর্যন্ত বিপদ আপদে ধৈর্য ধারণ করা না যাবে, আল্লাহর এনায়েত সে পর্যন্ত হাসিল করা সম্ভব হবে না।